সাপের কামড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। গোঘাটের হাজিপুরের দেবখণ্ড এলাকার ঘটনা। জানা গেছে, দেবখণ্ড এলাকায় চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে গুরুতর জখম হন এক বৃদ্ধ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। জানা গেছে, ওই বৃদ্ধের নাম গুণধর খাঁ, তার বয়স 63 বছর। এই মৃত্যুর খবর পেয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের লোকজনও বিষয়টি গোঘাট থানায় জানিয়েছেন। এ ব্যাপারে পরিবারের এক সদস্য কি বলছেন শুনবো। হাজিপুর কি বাসিন্দার গুণধর খাঁ মাঠে গিয়েছিল, জমির ঘাস পরিষ্কার করছে, সেখানে যে সাপে দংশন করে তারপরে ওখানে গাড়ি করে হসপিটাল নিয়ে আসছে, হসপিটালে মারা গেছে। মর্মান্তিক এই ঘটনা নিয়ে এলাকার স্থানীয় তৃণমূল নেত্রী কি বলছেন শুনবো। গুণধর খাঁ ও মাঠ গিয়েছিল, কিছু জঞ্জাল ছিল, হাতে করে সরাতে গেছে, সেই মুহূর্তে বুঝতে পারে কিছু কামড়েছে, তো ওখান থেকে তৎক্ষণাৎ পাশে আশপাশে মানুষই কামারপুকুর আমাদের যে গ্রামীণ হসপিটাল আছে ওখানকে নিয়ে আসা হয়। নিয়ে আসার একটু আগে মুহূর্তে যখন ঢুকে তখন মুখে ফেনা ওঠে, তারপর যখন হসপিটালে ঢুকে তো ওখানে ওনারা ডেথ বলে ঘোষণা করেন। আজ বাংলা গোঘাট। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পথে পড়াশোনার একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল সিবিএসসি। এখানে রয়েছে অডিও ভিজুয়াল স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি অ্যান্ড সায়েন্স ল্যাব, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। বেস্ট টিচার অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল। আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে। ফোন নম্বর 9339527506 এবং 9883231928।